প্রতি বছরের মতো এবারও আগামী 14 জুলাই থেকে পুরাতন আগরতলা 14 দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী ঘাটশি পুজো মেলা শুরু হচ্ছে। আগামী 14 জুলাই ঘাটশি মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ঐতিহ্যবাহী ঘাটশি পুজো মেলাকে সামনে রেখে ইতিমধ্যে নতুন সাজে সেজে উঠেছে চতুর্দশ দেবতা মন্দির। সোমবার থেকে শুরু হচ্ছে মন্দির চত্বরে আলোকসজ্জার কাজ, একই সাথে চলছে সাফাইয়ের কাজ। এবছর সাফাইয়ের কাজে হাত লাগিয়েছেন আগরতলা পুর নিগমের শ্রমিকরা। গোটা ব্যবস্থাপনা তদারকি করছেন স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। তার সাথে রয়েছেন পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল ও অন্যান্যরা। এদিন চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল জানান, আগামী 2-1 দিনের মধ্যে গোটা প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে। 14 জুলাই সকাল থেকে শুরু হবে ঘাটশি পুজো মেলা, এর আগে 13 জুলাই সন্ধ্যায় গঙ্গা স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাটছি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নান যাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নান যাত্রা হয়। তারপরের দিন থেকে মেলা শুরু হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11:11। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে আমাদের বিউটিফিকেশনের কাজও শুরু হয়েছে, কাজ চলছে, বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে। আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে, এএমসির যারা লেবার আছে তারা এই সাফাইয়ের কাজ করছে। এদিকে মন্দির চত্বর প্রস্তুতির সাথে সাথে খারচে পুজোকে সামনে রেখে এলাকার উন্নয়নের কাজও এগিয়ে চলছে। স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন স্থানীয়রা। এদিন টুটন ঘোষ নামে স্থানীয় এক যুবক এই কথা জানান। সবাই জানেন যে আগামী 14 জুলাই থেকে রাজ্যের ঐতিহ্যবাহী খারচি পূজাও এবং উৎসব শুরু হতে যাচ্ছে, এবং সেই উৎসবকে ঘিরে ইতিমধ্যে আমাদের খয়েরপুর সহ গোটা রাজ্যে এক সবার মধ্যে এক আনন্দ এবং উন্মাদনা সবসময়। আপনারা জানেন আমাদের মাননীয় বিধায়ক এলাকার জনপ্রিয় নেতা রতন চক্রবর্তী স্যারের তত্ত্বাবধানে এবং উনি মেলা কমিটির চেয়ারম্যান, সমস্ত কাজগুলি উনি নিজে পরিদর্শন করছেন এবং উনি নিজে তদারকি করছেন। ওনার নেতৃত্বে খয়েরপুর আগামী দিনে এক খয়েরপুর, শ্রেষ্ঠ খয়েরপুর যে উনি ডাক দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটু একটু করে রূপান্তরিত হচ্ছে। আপনারা জানেন যে 14 জুলাই থেকে শুরু হচ্ছে খাচ্ছি উৎসব, এবং এই উৎসবকে ঘিরে গোটা মাতাবাড়ি অঞ্চল, পুরাতন আগরতলা এবং খয়েরপুর যে উন্নয়নমূলক কাজ সেগুলি সবগুলিই চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিগত 15-16 দিন যাবত রঙের কাজ চলছে, সমস্ত মন্দির পুকুর ঘাটলা সব সহকারে সব কিছুই হচ্ছে। এদিকে পুণ্যার্থীদের সুবিধার জন্য এবছর 14 দেবতা মন্দির ও সংলগ্ন এলাকার পার্কিংয়ের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এলাকার বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তীর স্পষ্ট নির্দেশ হয়েছে, যেখানে সেখানে কার পার্কিং করা চলবে না, এক্ষেত্রে অনুমতি নিতে হবে। পুণ্যার্থীদের সুবিধার জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।